রাজধানীতে স্পা সেন্টারে অভিযান চালানো হয়। ছাদ থেকে লাফিয়ে মারা গেছেন এক তরুণী। রাজধানী গুলশানে একটি স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অভিযানে সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে ফারজানা নামে এক তরুণী মারা গেছেন। এ সময় আরেক তরুণীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর 2টার দিকে এই ঘটনা ঘটে। ছাদ থেকে পড়ার পর গুরুতর অবস্থায় তাদের দুজনকে সিটি কর্পোরেশন গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করে গুরুতর আহত অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ফারজানার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাট এলাকায় বলে জানা গেছে। আহত তরুণীর পরিচয় এখনও পাওয়া যায়নি। ফারজানার স্বামী জাহিদ হাসান বলেন, আমাদের বাসা খিলক্ষেত এলাকায়, গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করে আমার স্ত্রী। সেখানে মোবাইল কোর্টের অভিযান চলছে শুনে ভয় পেয়ে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে। আপনার স্ত্রী কোন পার্লারে কাজ করতেন জানতে চাইলে তিনি বলেন, আজ প্রথম সে কাজে গেছে, আমি বিষয়টি জানি না। এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার এসআই আলমগীর হোসেন বলেন, আমরা যতটুকু জানি একটি স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অভিযান চলছিল। আমরা খবর পেয়ে আহত দুই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আহত অপর নারী এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের দুজনের হাত ও মাথায় রক্তাক্ত জখম রয়েছে। গুলশান 2 নম্বরের 47 নম্বর সড়কে পড়েছিলেন ফারজানা বেগম। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয়। 6 বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এ সময় চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে কাদের। শুধু তাই নয়, মুক্তিপণ আদায়ের কথা মাথায় রেখে সে শিশুটিকে আটকে রাখে। এক পর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ ব্যাগে ভরে ট্যাঙ্কের ভেতরে ফেলে দেওয়া হয়। শিশুটির বাবা জানান, বুধবার নিখোঁজ হওয়ার পর মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদেরকে 15,000 টাকাও দেন। সে সূত্র ধরেই প্রতিবেশী কাদেরকে গ্রেপ্তার করে র্যাব। সে বারবার ফোন করে মুক্তিপণের দাবি করছিল। তখন তাকে দফায় দফায় 1,000 টাকা মুক্তিপণ দেওয়া হয় এবং র্যাব চেয়েছিল তাকে সেভাবেই আটক করতে। যখন সে বিকাশ থেকে টাকা বের করতে যায়, র্যাব সে সূত্র ধরেই খুনিকে আটক করে। কিন্তু র্যাবের টার্গেট ছিল শিশুটিকে জীবিত উদ্ধার করা। তার আগে শিশুটিকে মেরে ফেলেছে কাদের। জানা যায়, 6 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন এই খুনি। এছাড়া কাদেরের ঘরে খাটের নিচ থেকে লাশ লুকিয়ে ফেলার কাজে ব্যবহৃত ট্রলি ব্যাগ ও বাড়ির টিনের চাল থেকে শিশুর জামা ও জুতা উদ্ধার করা হয়েছে। মামলা তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানা পরিদর্শক জামাল শিকদার বলেন, ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে আসামি, ঘটনায় সে একাই জড়িত। সোমবার সকালে আশুলিয়া থানা পুলিশ আসামি আব্দুল কাদেরকে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে সে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে বাড়ির পাশে সেফটি ট্যাঙ্ক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত শনিবার সন্ধ্যায় ওই বাড়ির ভাড়াটিয়া কাদেরকে গ্রেপ্তার করেছে র্যাব। তার দেওয়া তথ্যে লাশ উদ্ধার করা হয়। পরদিন রাতে র্যাব কাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করে। শিশুটির বাবা জসিনুর রহমান তাকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আসামি কাদের সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ পুনর্বাসন গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। শিশুটির বাবার বাড়ি নীলফামারী জেলায়। মা বাবার সঙ্গে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় ভাড়া বাড়িতে থাকত সে। একই বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করত কাদের। পুলিশ বলছে, সুরতহাল প্রতিবেদনে শিশুটিকে হত্যার আগে ধর্ষণের আলামত মিলেছে। তাদের ধারণা, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ, তারপর স্বীকার করা হয়েছে। লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সো দর্শক, আরেকটি আয়াত হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। সে একইভাবে আয়াতের মতোই খুন হয়েছেন এই শিশুটি। এই ধর্ষকের কী শাস্তি হওয়া উচিত বলে আপনাদের কাছে মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বড় কথা, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।